প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চায়না দুই দেশের আগ্রহ থাকলেও তিনি চান তিস্তা প্রকল্প ভারতই বাস্তবায়ন করুক। রোববার বিকেলে গণভবনে চায়না সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এছাড়া চায়নার সঙ্গে $2 বিলিয়ন সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই $2 বিলিয়ন সমঝোতার মধ্যে কিছু অনুদান এবং কিছু সুদমুক্ত ঋণ বলে জানান প্রধানমন্ত্রী। সাম্প্রতিক চায়না সফর নিয়ে বিস্তারিত জানাতে রোববার বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চায়না সফরের গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে তিস্তা প্রকল্প, কোটা বিরোধী আন্দোলন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন এবং প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো। সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চায়না ও ভারত উভয় দেশই প্রস্তাব দিয়েছে। এরই মধ্যে চায়না প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে, ভারতও করবে। তবে প্রধানমন্ত্রী ভারতকে প্রাধান্য দিতে চান বলে জানান। কারণ হিসেবে তিনি বলেন, তিস্তার পানি ভারত আটকে রেখেছে, তাই এই প্রকল্প তারা পেলে তিস্তার জন্য যা যা করণীয় তা করবে। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজে তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে, তখন এটা যা প্রয়োজন তারা দেবে। সম্প্রতি সাবেক পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি নিয়ে একের পর এক খবর প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না। আমি কঠোর হয়েছি বলে কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি, কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। এছাড়া প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস বা অনিয়মের মাধ্যমে কেউ সরকারি চাকরি পেয়েছে সেটি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? এবারে চায়না সফরে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি ঘোষণা এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।